কিন্তু খুব সুন্দর কবুতরগুলো। আমার বাসায় খুব সুন্দর ফ্লাইং করেছে, কারণ এটা আমার খুব ওল্ড পায়রা, পুরনো পায়রা যেহেতু, তো ফ্লাইং কবুতর এখানে যে কটা কবুতর আছে গাইস সবই ফ্লাইংয়ের জন্য সিলেক্ট করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? তো আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে। গতকালকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার লটটাকে তোমাদের মাঝে তুলে ধরেছিলাম, আর বলেছিলাম যে আমার লটটার মধ্যে ফ্লাইং কবুতরগুলোই জাস্ট থাকবে। তো আজকে আমি এই লটটার মধ্যে ফ্লাইং কবুতরগুলো রিলিজ করব। তো গাইস কী কী কবুতর রিলিজ করি তোমাদের মাঝে আজ তুলে ধরবো। তো গাইস চলো কবুতরগুলো রিলিজ করে নিই। তো সকালবেলা এসে আমি কবুতরগুলো আটকে দিয়ে গেছিলাম লটের মধ্যে, তো তাদেরকে আজকে রিলিজ করব। তো গাইস চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে কী কী কবুতর ছাড়ছি সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো সবার আগে যে কবুতরটি দেখাবো সেটা জিরা কলার একটা নর কবুতর তোমাদের মাঝে তুলে ধরবো। নরটা না দেখলে বুঝতে পারবো না যে নরটা কেমন, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ জিরিয়া গেল একটা নর আছে। চলো কবুতরটাকে বাইরে রিলিজ করা যাক। গাইস দেখো কবুতরটি খুবই সুন্দর, এর বডি স্ট্রাকচারটা যে গাইস তোমাদের কী বলবো, না দেখলে গাইস তোমরা বুঝতে পারবো না বডি স্ট্রাকচারটা। এই কবুতরগুলো আমরা রেডি করবো, আরও কবুতর আছে তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখতে থাকো। চলো গাইস নেক্সট কবুতর তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো গাইস দেখে দেখলে নরটা, তো আরও কবুতর আছে তোমরা শুধু দেখতে থাকো। এটা জিরা কালার মধ্যে এটা মাদি কবুতর, একেও ছাড়ি তোমরা না ছাড়লে বুঝতে পারবো না। এটা পেয়ারিং, এই যে এটার সঙ্গে একটা পেয়ারিং গাইস তোমরা দেখতে পাচ্ছ কবুতরগুলো, কিন্তু খুব সুন্দর কবুতরগুলো। তো এদেরকে ভাবছি যে এই সিজনে উড়াবো, এদেরকে ব্রিডিংয়ে দেবো না, কারণ এই সিজনে দেখি কবুতরগুলো কেমন রেজাল্ট করতে পারে। তো গাইস চলো নেক্সট কবুতর তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, ম্যাট্রাসের মধ্যে দেখাই গাইস। তো গাইস দেখতে পাচ্ছ এটা ছিটে ম্যাট্রাস, গাইস ম্যাট্রাসটা দেখো। তো এ আমার বাসায় খুব সুন্দর ফ্লাইং করেছে, কারণ এটা আমার খুব ওল্ড পায়রা, পুরনো পায়রা যেহেতু, খুবই সুন্দর রেজাল্ট করেছে আমার বাসায়। তো এতদিনে ব্রিডিংয়ে ছিল, ব্রিডিংয়ে থাকার পর গাইস আমি ভাবলাম যে এদেরকে দিয়ে একটু ফ্লাইং করানো যাক, কারণ এই সিজনে কবুতর আমার খুবই অল্প হয়ে গেছে। তো এই মুহূর্তে কবুতরগুলো ফ্লাইং করছে না, তো এদেরকে দিয়ে সব যে কটা কবুতর এখানে দেখবে সবাইকে দিয়ে ফ্লাইংয়ের জন্য রেডি করবো। আর কীভাবে রেডি করছি তোমাদের ভিডিও প্রতিদিন রেগুলার আসতে থাকবে। তো গাইস দেখতে পাচ্ছ কবুতরগুলো বাইরে রিলিজ করছি, আর এই একটা গাইস ম্যাট্রাস আছে দেখতে পাচ্ছ, সবজি ম্যাট্রাস। তো গাইস চলো নেক্সট কবুতর তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো গাইস দেখতে পাচ্ছ এই একটা ম্যাট্রাস আছে মাদি, তো ম্যাট্রাসটা দেখো গাইস। তো এও খুব সুন্দর ফ্লাইং করছে এই মুহূর্তে, আর রানিং কবুতর আছে এটা, কারণ এ ভালোই ঘন্টা তিনেক মতো দম দিচ্ছে। কারণ আমি এ কদিন আমার যখন আমার তো গাইস অ্যাকচুয়ালি আমার লকটা পুরো নিচে, তো নিচের থেকে যখন আমি কবুতর উড়াচ্ছিলাম এই কবুতরটা রালিং ছিল, কবুতরটা খুব সুন্দর ফ্লাইং করছিল। তো গাইস চলো আরও কবুতর তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা। এই কবুতরটা আমার বাসার রালিং কবুতর, তো এও নিজে যখন আমার লকটা ছিল এই কবুতরটা খুব সুন্দর ফ্লাইং করছিল। তো গাইস দেখতে পাচ্ছ খুবই ছটফটে কবুতর, কারণ কবুতরটা এখন ছাড়লেই গাইস উড়ে যাবে, মানে কবুতরটা পুরো রানিং কবুতর গাইস তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস আরও অনেক কবুতর আছে, বিস্তারিত ডিটেলসে তোমাদের মাঝে একদিন কবুতরগুলোকে তুলে ধরবো। তো আমি যেহেতু একা একা ভিডিও করছি, তো তোমাদের মাঝে ঠিকভাবে আমি কবুতরগুলো তুলে ধরতে পারছি না। তো নেক্সট কোনো ভিডিওতে কবুতরগুলোকে তোমাদেরকে ভালোভাবে শক করাবো। তো গাইস এক একে কবুতরগুলো আরও কবুতর আছে রিলিজ করে দিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এ একটা সবজি মাদি আছে, তো গাইস দেখো। তো গাইস কবুতর রালিং না করলে বুঝে যাবে না যে গাইস কোন কবুতর কতক্ষণ দম দিচ্ছে, তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো। আরও অনেক কবুতর আছে, আরও খুব বন্ধুর কাছ থেকে কিছু কবুতর কালেকশান করেছি 8-9 ঘন্টার রেজাল্ট করা, সে কবুতরগুলো এখনও কালেকশান হয়নি, সেই কবুতরগুলো আজকে আমি নিয়ে আসবো। তো আজকে নিয়ে আসলে কালকে নেক্সট ভিডিওতে তোমাদের মাঝে সেই কবুতরগুলো তুলে ধরবো। কারণ সেই কবুতর মানে কী বলবো, শুধু বন্ধুর বাসায় ওই ব্লাড লাইনের কবুতর 8-9 ঘন্টা রেজাল্ট করেছে কালো চোখের মোগাই, তো সেই কবুতরটা আজকের নাইটে আমি আনবো বন্ধুর বাসা থেকে। তো গাইস দেখতে পাচ্ছ এই একটা ম্যাটাজ আছে, ম্যাটাজ না খেললে বুঝতে পারবো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস ম্যাটাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এও এখন গাইস নতুন বেবি আমার ঘরে জাস্ট রেডি করার জন্য ছাদে তুলেছি, মানে নিচে ব্রিডিং লফটে ছিল তো ছাদে তুলেছি। এর বাপ মা খুব সুন্দর রেজাল্ট আছে, তো ওর বাপমা নিচে ব্রিডিংয়ে আছে, তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে। তো গাইস চলো নেক্সট কবুতর তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো গাইস এই একটা ম্যাট্রাস ব্রিডিং লফটের, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। নতুন আমি কালেকশান করেছি, জানি না রেজাল্ট কেমন হবে,
তো ব্রিডিংয়ে দেওয়ার আগে রেজাল্টটা অবশ্যই চেক করার অবশ্যই দরকার, কারণ রেজাল্ট না চেক করলে গাইজ কবুতর ব্রিডিংয়ে বসিয়ে কোনো লাভ নেই। তো গাইজ ওর পিয়ারিংটা এই যো গাইজ, হোয়াইটের মধ্যে পিয়ারিংটা, তো এদেরকে দিয়ে গাইজ আমি ফ্লাইং করাবো। তো কেমন ফ্লাইং করছে তোমরা শুধু দেখতে থাকো, আরও অনেক কবুতর আছে, দেখাতে দেখাতে অনেকটাই সময় লেগে যাবে। তো গাইজ চলো চলো তাড়াতাড়ি করে কবুতরগুলো রিলিজ করে দিই। এই কবুতরটা রিলিজ করলাম, দেখতে পাচ্ছ জিরিয়াগলা, ওপরই একটা জিরিয়াগলা নোর আছে। তো গাইজ অনেক কবুতর আছে, দেখাতে দেখাতে অনেকটা সময় লেগে যাবে। তো গাইজ চলো কবুতরগুলো সব রিলিজ করে দিই। তো গাইজ চলো কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিই। তো চলো গাইজ নিচে আমি কবুতরের দানাগুলো নিয়ে আসি। গাইজ দানা নিয়ে চলে এসেছি, তো কবুতরে কী কী দানা খাওয়াচ্ছি সেটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো গাইজ এটা হাতকা দানা, তোমরা দেখলে বুঝতে পারবা। ফ্লাইং কবুতরের খাবার সম্পূর্ণটা আলাদা গাইজ, কারণ ফ্লাইং কবুতর আমি অন্য দানা খাওয়াই। তো গাইজ দেখতে পাচ্ছ এটা হাটকা। তো গাইজ খাবার নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো গাইজ চলো কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিই। যে ফ্লাইং কবুতরের গাইজ তোমরা কী কী খাওয়াবে সমস্ত কিছু ডিটেলসে বলবো। তো আমি কী কী খেয়ে কবুতরের বেস্ট রেজাল্ট পেয়েছি সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো গাইজ চলো কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ কবুতরগুলো দানা দিয়ে দিয়েছি। তো ফ্লাইং কবুতর এখানে যে কটা কবুতর আছে গাইজ সবই ফ্লাইংয়ের জন্য সিলেক্ট করেছি। তো জানি না কেমন রেজাল্ট পাবো, তো দেখা যাক এই সিজনে কেমন কবুতরগুলোকে থেকে রেজাল্ট আমরা পাই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখলে বুঝতে পারবা যে কবুতরগুলো কেমন ফ্লাইং করছে। তো গাইজ কবুতরগুলো দানা পানি করে নিই। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে ফুল ডিটেলসভাবে তোমাদেরকে দেখাবো যে কবুতর ফ্লাইং কবুতরে কী কী তোমরা খাবার দেবে। তো বেসিক্যালি আমার পার্সোনালিভাবে যেই খাবারগুলো খেয়ে আমি কবুতরের থেকে বেশি রেজাল্ট পেয়েছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো গাইজ চলো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।